হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করছেন, তো সেই রিকোয়েস্ট অনুযায়ী আজকে ভিডিওটা নিয়ে আসলাম। তো শুরু করার আগে আমি বলতে চাই, যে সকল ভাইয়ের আমাকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ফেসবুক পেজে ফলো করবেন, আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করেন, আপনাদের জন্য আমি নিত্য নতুন ধরনের ভিডিও বানাতে পারবো। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, টাইটেল থেকে সবাই বুঝতে পারতেছেন। তো শুরু করার আগে বলতে চাই, সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে দেখবেন না, টেনে দেখলে কিছু বুঝবেন না। তো আজকে বলবো যে আমি বর্তমানে এরকম একটা দেশে আছি, দেশের নাম হচ্ছে ফিজি। সচরাচর আমাদের বাংলাদেশে অনেক লোক আছে ফিজি দেশ চিনে না। তো আমিও দীর্ঘ দীর্ঘ 2 বছর আগে আমিও নিজেও চিনতাম না। তো আমি এখানে কিভাবে আসছি এটাও আমি আপনাদের বলবো সময় হলে। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো, যে অনেক ভাইরা ফিজি আসতে চান, ফিজি থেকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যেতে চান, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই বিষয় নিয়ে বলবো কথা। তো অনেক ভাইরা রিকোয়েস্ট করছেন, রিকোয়েস্টের কারণে আজকে এই ভিডিওটা। তো দেখেন, এই ফিজিতে বর্তমানে একটা ফ্যাসিলিটি দিছে, ফ্যাসিলিটি বলতে কাদের জন্য, যারা বর্তমানে ফিজি বোন আছে তাদের জন্য, যে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট একটা নতুন একটা আপডেট দিছে। তো সেই আপডেটের ক্ষেত্রে অনেক আমাদের দেশ, এই দেশে ফিজিতে অনেক আমাদের বাংলাদেশি ভাইরা আছে। তো অনেক ভাইরা মানে প্রতারিত হচ্ছে, আমি তাদের বলবো, তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন এদেশে এসে কেউ প্রতারিত হবেন না। আর দ্বিতীয় কথা, কেউ কে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। আপনাকে বলবে, বলার পরে দেখবে, আপনাকে বলবে যে ভাই আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে একটা সুন্দর ভিসা করে দিব, আপনি এখান থেকে অস্ট্রেলিয়া যেতে পারবেন। দেখেন এখান থেকে অস্ট্রেলিয়া যাওয়া কোনো পসিবল না। এখান থেকে যদি আপনি অস্ট্রেলিয়া যেতে চান, হ্যাঁ যে কারা যেতে পারে, বাংলাদেশ থেকে আপনি স্টুডেন্ট ভিসা যেতে পারবেন। তো স্টুডেন্ট ভিসা আপনি তো বোঝেন, স্টুডেন্ট ভিসা যেতে গেলে, যেতে হলে আপনাকে কি কি ডকুমেন্ট লাগবে, তো ওটা লং প্রসেসিং টাইম, ওই ক্ষেত্রে দেখা যায় আপনার অনেক ডকুমেন্ট, তারপর ব্যাংক স্টেটমেন্ট এগুলো দেখাতে হয়। তা সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ যেতে পারবেন, বাংলাদেশ থেকে যাওয়া পসিবল, কিন্তু এদেশ থেকে যাওয়া পসিবল না। তো অনেক ভাইরা দেখি, অনেক ভাইরা আমাদের সাথে এখানে কথা হয় ফিজিতে, তারা দেখি যে অনেক এই ভাইয়ের কাছে টাকা দিছে $1,000, এই ভাইয়ের কাছে $500 দিছে, অ্যাডভান্স দিয়ে রাখে। তা আমি সেই ক্ষেত্রে বলবো যে ভাইয়ের, আপনারা যারা বর্তমানে ফিজিতে আছেন, তারা আপনি কখনো টাকা পয়সা লেনদেন করবেন না। দেখা যায় আপনি টাকা পয়সা লেনদেন করবেন, সেই ক্ষেত্রে কি করবো, আপনাকে বলবে হ্যাঁ আপনি আপনাকে ভিসা করে দিব, আপনি কিছু টাকা অ্যাডভান্স করেন বাকি টাকা ভিসা হওয়ার পরে। কিন্তু দেখেন সে ভাই কি করবে, আপনি ওই টাকা নিয়ে আপনি ওই টাকা সেই তার কাজে লাগাবে। সেই ক্ষেত্রে আপনাকে, আপনি তো বুঝতেছেন যে হ্যাঁ আমি ভিসার জন্য টাকা জমা দিচ্ছি, আমার কাজ চলতেছে, কিন্তু দেখেন এখান থেকে ভিসা করা কোনো পসিবল না। যদি আপনি যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে যেতে হবে স্টুডেন্ট ভিসা। তো স্টুডেন্ট ভিসা কিভাবে যাবেন, কিভাবে কিভাবে প্রসিং করতে, কি কি ডকুমেন্ট লাগবে, আমি এই বিষয় নিয়ে একটি ভিডিও বানাবো। আমি যখন বানাবো সবাই এটা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। তো আজকে এই বিষয় নিয়ে, ওইটা ওই স্টুডেন্ট ভিসা নিয়ে কোনো কথা বলবো না। তো অনেক ভাইরা এদেশে এসে প্রতারিত হচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন এদেশে যারা বর্তমানে আসছেন, আপনারা এদেশে থেকে ফিজি অস্ট্রেলিয়া কখনো যেতে পারবেন না। যদি যেতে হয় তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে আপনাকে যেতে হবে। আর বিশেষ করে অনেক ভাইরা এদেশ থেকে যাওয়ার জন্য যাদের কাছে টাকা পয়সা দিচ্ছেন, আমি আবারও রিকোয়েস্ট করতেছি, কখনো তারা আপনার টাকা পয়সা লেনদেন করবেন না। ক্লিক্সের জন্য দেখা যায় আপনি এখানে আসছেন টাকা কামানোর জন্য, আপনি একজনের কাছে টাকা দিয়ে হয়রানি হবেন, তা আমি তাদের সাজেশন করবো আপনার কখনো এটা করবেন না। সেই ক্ষেত্রে হ্যাঁ, এই দেশে বর্তমানে 2 থেকে 3 মাসের জন্য একটা ফ্যাসিলিটি দিছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, কাদের জন্য, হ্যাঁ এখানে ফিজির আশেপাশে দেখা যায় 10টা কান্ট্রি আছে। তো 10টা কান্ট্রির ভিতরে যেমন ফিজি, সামোয়া, নারু, টঙ্গা, এরকম আদার্স আরো কান্ট্রি আছে, যে 10টা কান্ট্রি মানে ফিজির মতো আইল্যান্ডের মতো 10টা কান্ট্রি আছে, তাদের জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট একটা ফ্যাসিলিটি দিছে, আপনি দিয়ে আপনি এদেশের লোক যেতে পারবে। এখন অনেক এদেশে অনেক দালাল আছে, অনেক দালালরা বলতেছে ভাই আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, আমি আপনাকে সিস্টেম করে পাঠিয়ে দেবো। দেখেন এদেশে সিস্টেম করে পাঠানো যায় না, যদি আপনি এদেশ থেকে যেতে চান তাহলে কোনোভাবেই পসিবল না। তো আমি বলবো দেখেন এটা, এই যে সিস্টেমটা চালু করছে এটা কাদের জন্য, এটা ফিজিয়ানদের জন্য। তো এই দেশ থেকে ফিজিয়ানের সাথে যে আরো আদার্স কান্ট্রি আছে ওই তারা যেতে পারবে। এই দেশে ফিজিয়ান অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এরকম আইন করছে যে আদার্স ফিজিয়ান আইল্যান্ডের মধ্যে 10টা কান্ট্রি আছে, এই 10টা কান্ট্রির লোক তারা যেতে পারবে, তাদের ফ্যাসিলিটি দিবে, তাদের ওই দেশে যাওয়ার পরে তাদের নাগরিকত্ব ক্লিয়ার দিবে, সবকিছু ফ্যাসিলিটি, মানে অল্প সীমিত ডলার খরচ করে অস্ট্রেলিয়ান ডলার, যেটাকে মানে ফিজিয়ান ডলার না, তো ফিজিয়ান থেকে অস্ট্রেলিয়ান ডলারটা একটু হাই, তো ওই ডলার খরচ করে আপনি যেতে পারবেন। তো আমি অনেক ভাইকে রিকোয়েস্ট করবো, আপনারা কখন এটা করবেন না। এখানে দেখা যায় অনেক সোশ্যাল মিডিয়ায় অ্যাড দিতেছে যে ফিজি থেকে অস্ট্রেলিয়া যেতে পারবেন, এ সম্পূর্ণ সুযোগ দিচ্ছে সরকার অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, তো অল্প টাকা আপনারা যেতে পারবেন। দেখা যায় অনেক ভাই থেকে 200-300 অ্যাডভান্স নিয়ে নেয় ডলার। তো আমি বলবো অনেক বাংলাদেশি ভাইরা ফিজিতে আছেন, যারাই আছেন, কখনো টাকা পয়সা লেনদেন করবেন না, টাকা পয়সা লেনদেন করে কখনো প্রতারিত হবেন না। আর
আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা যায় অনেক ভাইরা এখানে আসার পরে প্রতারিত হচ্ছে, তো আমি তাদেরকে বলবো যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এটা কখনো পসিবল না, এখান থেকে যাওয়ার কোনো পসিবল না। তো বর্তমানে আমি দেখতেছি ফেসবুক সোশ্যাল মিডিয়া প্রচুর অ্যাড চলতেছে যে ফিজি থেকে অস্ট্রেলিয়া যাওয়া যায় এইভাবে এইভাবে, কিন্তু দেখেন এটা আমাদের জন্য না, এটা আমাদের জন্য না, এটা জাস্ট অন্য কান্ট্রির জন্য। এটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এটা সিস্টেম করছে সীমিত সময়ের জন্য, সীমিত লোক নিবে। তো সেই ক্ষেত্রে বলবো কেউ কোনো বাঙালি ভাইয়েরা আছে যারা এখানে আসেন, কখনো তারা প্রতারিত হবেন না। আর বিশেষ করে যারা ফিজিতে আসবেন, আমার তো আগের অনেক ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখবেন, দেওয়ার পরে আপনারা পুরো বিস্তারিত বুঝতে পারবেন কিভাবে আসবেন কিভাবে আসবেন না। তো আমি এটাই বলবো, দেখেন এখান থেকে যাওয়া কোনো পসিবল না, আর যেতে হলে বাংলাদেশ থেকে যেতে হবে স্টুডেন্ট ভিসা নিয়ে। তো আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও করবো নেক্সট টাইমে। তো সবাই আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আর আপনারা বেশি বেশি সাপোর্ট করলে আপনাদের জন্য আমি নিত্য নতুন ধরনের ভিডিও বানাতে পারবো। তো অবশ্যই আমি সবাইকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক পেজে আমাকে ফলো দিয়ে সাপোর্ট করবেন, বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্ত, নেক্সট টাইমে ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা থাকেন। আল্লাহ হাফেজ।